অনেকটাই বড়, কিন্তু ফোনে কতটা বড় লাগছে বুঝতে পারছি না। এটা এক জায়গা থেকে এসছে সেটা অবশ্য শুনে বলবে। পুরো জ্যান্ত মাছ। আদু বন্ধু দুজন বসছে, ভাই দেখে যাও যাবে, ভাই বিকালে চলে যাবে, মামার সঙ্গে চলে যাবে, মামার ঘরে ছেড়ে দিয়ে আসবে, হেঁটে হেঁটে দুজন চলে গেলে। আচ্ছা বিকালে টিউশন নেই তো? সকালে ছিল না টিউশন? আচ্ছা পড়তে যেতে বলছিল না, গেলে না? নটার দিকে যাবে। ভাই সকাল সকাল এসছে তো সেই জন্য সকালবেলা এসছে, কি করে দেব তাই একটু ডিম ভেজে দিচ্ছি। পুরো জ্যান্ত দেখো বৌদি, সব মাছ তো আজকে টানা হয়েছে জাল। ও দেখো সব মাছ কথা বলছে। আমি জানি না সাঁতার কাটতে, এরাই ঠিক পারে। ওনু দেখবি চল, দেখা মুখটা কেমন হয়েছে। ঠিক আছে বল, পরিষ্কার তাহলে ফ্যান পরিষ্কার করবি না বলছি, ফ্যানও করে দিয়েছ ওই বাবা। আমি কি অ্যাম্বুলেন্সকে বাইরে দাঁড় করিয়ে রাখবো? এতগুলো আমার মুড়ি কি হবে? আমি টিউশন যাবি, চল এসো মাছ কাটতে যাই চলো। তো চলো শুরু করো, এবার মাছ কাটতে বসবো। মানে মাছটা বানাচ্ছি, পান্তা খাবো, তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি, পান্তা খেয়ে নেবো, তারপরে রান্না বসাবো। দুটো খিদাও পেয়েছে, আর এতগুলো মাছ বানালে খিদা পাবে না। আমি যাই, তুমি যাও, পান্তা খাওয়ার ব্যবস্থা করো, আমি মাছ কাটছি। বটিতে নেই ধার, মাছ বানা ফেলে চলেছি। প্রথমে ট্যাংরা মাছটা বানিয়ে নিচ্ছি, কারণ এতে তো আঁশ নেই, তো আঁশের ব্যাপারটা কম, তাই প্রথমে এই মাছটা বানিয়ে নিচ্ছি, তারপরে চিংড়ি বানাবো। অনেক কোন মাছ খাবে? কোনটা খাবে? এটা খাবে? এটা খাবে না? কোনটা দেখাবি যা দেখি মনু, দেখা দেখা। তুমি কোন মাছটা খাবে? তোমার প্রিয় মাছ তো আমি কাটছি এটা। হ্যাঁ হ্যাঁ এটা তো কাটো কাটো, পান্তা খাবে তাহলে। মাছটা মাছটা কিরকম রেগে গরম হয়ে সব জ্যান্ত না? আওয়াজটা একটা আছে,
কাদা জল বেরার না পাখের মাছ না তো এমনি বটিতে কাটতে পারবো না এখানে এসছি শিকার জন্য শুকিয়ে টুকিয়ে কাটার জন্য সে মাছ দোকানি হলে ভালো তো ভাবছি এবার থেকে সেটাই সেটাই খাবো আসলে বটিতে ভাত না থাকার জন্য তো একটা সমস্যা আছে সত্যি মাছগুলো শুনি যে পুকুরে কত বড় বড় মাছ আছে বলো বৌদি হ্যাঁ অনেক বড় বড় মাছ আছে এটা তো সবার বাচ্চা এসছে ট্যাংরা মাছটা এক একটা ট্যাংরা মাছ আছে মানুষের মতন পুরো কোনটা খাবি জানো পারলাম শুনো কোনটা খাবি কোনটা দেখা কাছে গিয়ে দেখা এ মা পা দিয়ে দেখাতে নেই হাত দিয়ে দেখাতে হয় কামড়াবে না মাছ কামড়াবে না দেখা কোন হাত দিয়ে দেখা দেখা কাছে গিয়ে দেখা কাছে যা দিয়ে দেখা কোনটা হাত দিয়ে দেখা দেখা এটা খাবি ও বাবা গো আসলে সে বেছে বেছে কোনটা চোখ খাবি চোখ খাবি তো চোখ খাবি না পেট খাবি হুম চোখ খাবি কোনটা মাদুলটা তুলে দাও পড়ে গেছে কেটে দিয়েছি এরপরে মাছটা তো লম্বা আছে তো তাকে ধরতে অসুবিধা হচ্ছে তার জন্য আমি মাছখান থেকে কেটে দিলাম দিয়ে এবারে তাকে পিস পিস করে বের করাবো এরকম ভাবে না কাটলে কালকেও সুমির বাবার বাড়ি থেকে মাছ দিয়েছিল হ্যাঁ কালকে রুই মাছ আর দুটো ট্যাংরা মাছ দিয়েছিল হ্যাঁ আজকে কাতলা মাছ রুই মাছ ট্যাংরা মাছ তাদের পুকুর শুকিয়ে দিবে না আজকে জালটা টানা হয়েছিল মাছের পিস ঠিক আছে তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আসলে মোটা মোটা না কাটলে তো এই মাছের পিস ভাসতে গেলে বৌদি মাছ রাখবে বলে কত বড় একটা গামলা নিয়ে এসছো তাহলে এতগুলো মাছ আমি ধুবো কিরকম গামলা না হলে হবে না না সব মাছগুলোই বড় বড় সব মাছই বড় বড় তুই কোনটা খাবি রে মানে ইটা 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 খাবি কোনটা ট্যাংরা মাছ বানানো শেষ হয়ে গেল এরপরে কাতলা মাছটা বানাবো আমার মাছ বানাবো তোমার মাছই বানাচ্ছি যেহেতু তুমি খাবে বলেছো না ওই জন্য ছাই মাখিয়ে দিলাম কেন এ তো আঁশ মাছ না মানে হাত থেকে স্লিপ করে যাবে এটা আঁশটা তুলতে অসুবিধা হবে যদি ছাই না মাখি তার জন্য ভালোভাবে ছাইটা মাখিয়ে দিলাম প্রথমে পালকগুলো কেটে নিব নাহলে আঁশ ছাড়ানো যাবে না এদিকে আয় এদিকে আয় বাবা দাঁড়া মা তো মাছ দোকানি হয়েছে জানিস তো কোনো মা এবার সুপার মার্কেটে দোকান দিবে আমার দুজন মা জানতে যাবো তোর মার কাছে এ মাছটাও খাবে কম দাম মাছ তুই মাছ হাত দিয়ে এতে হাত দিচ্ছিস কেন দেখবি মার খাবি শুনু আর মাছে হাত দিবি না মাছ খাওয়ার জন্য দাঁড়িয়ে দিয়েছি আমাদের জন্য মাছ খাবো বল সব মাছগুলো খাবো বল আমি কোন মাছটা খাবো আমি খাবো আর তুই সেটা খাবি আর কি ও আর তোর মা কোনটা খাবে আর বাকিরা কোনটা খাবে আর পিসো কোনটা খাবে আর ছোট মা ছোট মা বড়টা খাবে টাকাই তার কাতলা মাছটা সে কাউকে খাওয়ার কথা বলছে না এই মাছ আর সেই মাছ এই মাছটার নামটা কি রে বৌদি এটা এটা গ্যাস কাপ
এই মাছের টেস্ট খুব ভালো। আসগুলো আর একটা কত বড় বড় দেখেছ, এ পাঁচটা তো মাছ থাকলো। হ্যাঁ, সে পাঁচটা আঁচ ফেলে নিয়েছে, এবার এ পাঁচটা ছড়াচ্ছে, দিলে মাছটাকে খাবে। আঁচ না ছাড়লে না মাছকে কাটা যায় না। পাতলা হয়ে গেছে কারণ এতগুলো ডিম ছিল না। তো একটা কথা বলি তোমাদেরকে, এই যে মাছগুলো দেখছো এগুলো সবই সুমির বাবার বাড়ি থেকে এসছে, ওদের পুকুরে ধরে সুমির বাবা পাঠিয়েছেন আমার বাড়িতে। তো বলেছিল তো সুমি তোমাদেরকে জানিয়েছে এটা। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, তো প্রায় মাঝই তো প্রায় মাঝই সুমির বাবার ঘর থেকে আসে, কেননা সুমি একটু মাছ খেতে খুব পছন্দ করে, আর বিশেষ তো ভাই, ভাই তো সবসময় তো শ্বশুর বাড়িতে যেতে পারে না, ওই জন্য মাছই নিয়েছো। যখন যেরকম পারেন মানে পুরো পরিবারের জন্যই মাছ পাঠান, যে অল্প একটু তাও না, কোনো সময় তরকারি পাঠালেও সবার জন্য পাঠান। তো কখনো কখনো তরকারিও রান্না করে পাঠান, মাংস মাছ সব রকম, তো সেটা সবার জন্য, যে অল্প একটু না, আমাদের সবার এত এতগুলো মানুষ, যে এত বড়ো পরিবার, সবার জন্যই পাঠান। তো আমাদের প্রায় সুমির বাবার বাড়ি থেকে মাছ আসে,